প্রখ্যাত বাঙালি নির্মাতা মৃণাল সেনের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাকে আমার খুব আন্তরিক শুভকামনা জানাই। তিনি আরও দীর্ঘায়ু হন, শতবর্ষ তো হবেনি, আরও অনেক দিন আমাদের সঙ্গে আমাদের মাঝে বেঁচে থাকুন সেই শুভকামনা জানাচ্ছি। তার যে মার্ক্সীয় মতাদর্শে বিশ্বাস করতেন, সেই বৃহত্তর মতাদর্শিক তার বৃহত্তর মতাদর্শিক আদর্শের মধ্যে থেকে তিনি বিচিত্র সব চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেমন ভুবন সোম একরকম, কিংবা খণ্ডহর আরেক রকম, কিংবা জেনেসিস, অথবা কলকাতা একাত্তর, কিংবা একদিন প্রতিদিন, এই কিংবা আকাশ কুসুম, এক একটি ভিন্নধর্মী চলচ্চিত্র, এবং প্রত্যেকটি চলচ্চিত্রই আসলে আমাদের বোধের গভীরে নানাভাবে নাড়িয়ে তোলে বা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের মননকে সমৃদ্ধ করে এবং আমাদের সমাজ সচেতন করে তোলে। তো এরকম মহান নির্মাতা আমাদের গর্বের ব্যাপার যে তিনি বাংলা ভাষায় এরকম নানান চলচ্চিত্র নির্মাণ করেছেন। মৃণাল সেন যেমন একজন বিশ্বমানের চলচ্চিত্রকার বা বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে একজন অন্যতম নির্মাতা, তিনি ভারতীয় চলচ্চিত্রকার, তিনি বাংলা ভাষার চলচ্চিত্রকার, ফলে সেই হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র মোদী যারা নির্মাতা, যারা চলচ্চিত্র নিয়ে যারা আগ্রহী, তাদেরও চলচ্চিত্রকার মৃণাল সেন। তো সেই বাংলাদেশে মৃণাল সেনের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে যে অনুষ্ঠানমালা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটি একত্রিতভাবে যৌথভাবে যে জন্মবার্ষিকী উদযাপনের যে নানান অনুষ্ঠান উদযাপন করছে বা আয়োজন করেছে, সেই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি দুটি সংগঠনকেই সাধুবাদ জানাই এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি তাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।